গুড ইভিনিং বন্ধুরা তো গুড ইভিনিং বললাম রাত্রে আটটা বাজে তো আজকে আমি একটা ভিন্ন ধরনের ভিডিও করতে চলেছি কোনো নয় কোনো 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 নয় শুধু আমি আমার মানে মুখ হাত পা ত্বক মানে কিভাবে যত্ন নিই কি কি দিই তো রাতের বেলা কিভাবে যত্ন নিই আমি প্রতিদিন মানে দিনের বেলা সেরকম করে হয় না দিনের বেলা ধরো উঠতে সকালবেলা উঠতেও দেরি হয়ে যায় উঠে ছান ঠান করে মানে সাজুকুজু করা যায় নিজেও একটা মানে বুঝতেই তো পারো মনে মনাকি স্কুলে পাঠানো তারপরে সংসারের সমস্ত কাজে আমি ভালো করে মানে একটু বা ত্বকের যত্ন নি সেটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তাহলে চলো দেরি নয় আহ এগুলো তো আমি বিকেল বেলায় করেছি লিপস্টিক তো আমি সব সময় বলি তোমরা জানো আর মাথাটা আঁচড়িয়েছি আর নাইটে যে এটা পরেছি তো আমার তেমন কিছু নেই আর শীতের দিনে এসে গেছে মানে বুঝতে পারো স্কিনে এখন টান ধরে তো ওই যে মনার হিমালয়ের যে ক্রিমটা এটাই আমি ব্যবহার করি এটাই দেব এটাই দিই আর আমার তেমন কিছু বড় বড়ো দামি দামি প্রোডাক্ট আমি ব্যবহার করি না আর হাত পা মানে প্রচুর পরিমাণে ফাটে আমার সেটা ছোটবেলা থেকে ছোটবেলাতে তো ভয়ঙ্কর মানে আমি হাঁটা চলাফেরা করতাম করতে পারতাম যেতে পারতাম না এমন ভাবে ফাটতোলা ফেরা করতে পারতাম না মানে কুড়াল দিয়ে কুপ দিলে যেমন হা করে থাকে সেই রকম করে থাকতো ওটা একটা রোগ তো ওটা এখন অনেকটাই কমেছে শীত এসেছে মানে আমার পায়ের অবস্থা খুব খারাপ দেখাতে খুব লজ্জা লাগে তো তবুও আমি রাতের বেলা যেটুকু সময় বের করে আমি আমার পা হাত মুখ মানে যে যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব তাহলে চলো আমি কি করি না করি তোমরা দেখতে থাকো আর কী কি জিনিস ব্যবহার করি যেমন মূল্যবান তেমন কিছু নাই এই যে তেল এই তেলটা আমি দেবো কারণ আমার মানে কি রকম মানে স্কিন জানো স্থান করার পরে শরীর শুকানোর পরে যদি মানে এরকম করে দাগ কাটা যায় না সাদা হয়ে থাকে আর কি অনেকে রাজশাহী আবার কিছুই হয় না যেমন আমার মেয়ে ধিতেকোনার ওর কিচ্ছু হয় না তোমাদের দাদা ভাইয়েরও কিচ্ছু হয় না কিন্তু আমারটাই এরকম হয় তার জন্য আমি দিনের সময় পাই না সেজন্য আমি রাতেই মানে যখন একটু সময় পাই যখন ধিতে স্কুলে যায় তোমাদের দাদাভাই কা অন্য একটু অন্য কোথাও যায় তখন একটু সাজুগুজু করি আর তোমরা তো দেখোই যে আমি একটু সাজুগুজু করতে ভালোবাসি আর কী 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 ব্যবহার করি কী কী করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো দেখো আমি রাতের বেলা আমার স্কিনের কীভাবে যত্ন নিই আর আইলিনা মাস্কেরা পড়েছি এগুলো তো আমি প্রতিদিনই পড়ি কারণ শর্ট ভিডিও করি তারপরে লাইভে আসি ভিডিও করি সেজন্য করি আর শুধু মুখে ক্রিম দিইনি এই জন্যই কারণ ব্যবহার করবো তার জন্য আর বেশি ক্রিমও দিবো না তোমরা ভাববে যে শীত পড়ে গেছে আমি কেন এই নাইটে পড়ে আছি এই যে দেখো বন্ধুরা ফ্যান ঘুরছে কারণ এতটাই গরম আমার কোনো ঠান্ডা ঠান্ডা নেই এখনো কারণ গ্রাম এলাকায় বলে প্রচুর ঠান্ডা পড়েছে তো আমি তো গ্রামেই থাকতাম এবার শিলিগুড়িতে প্রথম তো আমাদের এখানে ঠান্ডা পড়েনি শীতের দিয়েছিলাম কালকে বের করে রেখেছি একবার শুধু গায়ে দিয়েছিলাম মানে পাগলার মতো লাগছিলো এতটাই গরম লাগছে খুলে ঢেল মেরে দিয়েছি তো ওগুলো আবার ওই যে এই যে ইদানিং যে নতুন সিস্টেমে যে আলনাটা কিনলো এটার মধ্যে কিছু এগুলো আমার ঢুকিয়ে রেখেছি তাহলে অত কথা না বলে চলো ঝটপট দেখিয়ে দিই মনার হিমালয় ক্রিমটা মুখে দে আমি অন্য কিছু দিই না তো কিছুই দেয় না কোনোদিন দেয় কোনোদিন দেয় না ওটা একটু দিলেই হয় আর এই যে আমার সাথে সঙ্গী glycerine নেবো একটু